আমাদের কোনো ভুল হলে বা আমরা কোনো কিছু যদি না পারি আমরা শুরুতেই যে কাজটা করি সেটা হচ্ছে অন্যের দোষ বলার চেষ্টা করি বা অন্যের দোষ ধরার চেষ্টা করি আমরা নিজের ভুল স্বীকার করতে চাই না এটা কেউ কেউ হয়তো আপাতত হেরে যাওয়ার ভয়ে বা ইগোর কারণে সে ভুলটা স্বীকার করতে চায় না কিন্তু কাজ করতে গেলে সিদ্ধান্ত নিতে গেলে কোন একটা প্রতিষ্ঠান চালাতে গেলে সমাজ চালাতে গেলে দেশ চালাতে গেলে ভুল হতেই পারে কিন্তু এই ভুলটা যদি আমরা স্বীকার না করি এবং ভুলটা যে ভুল এটাও ধরিয়ে দিতে হয় কাউকে কাউকে তবে ভুল কখনো অপমান করে ধরিয়ে দিতে হয় না এটা যেন আমরা একটু মনে রাখি আপনি কারো ভুল এমনকি আপনার সন্তানেরও ভুল আপনি সংশোধন করতে পারবেন না যদি আপনি তাকে অপমান করে কথা বলেন ছোট করে কথা বলেন তুলনা দিয়ে কথা বলেন ভুলটা ধরিয়ে দিতে হয় কানে কানে প্রত্যেকটা মানুষের এরকম কিছু মানুষ থাকা উচিত যিনি তাকে কানে কানে ভুলটা ধরিয়ে দিবেন জনসমক্ষে অপমান করে নয় কারণ তিনি কানে কানে করে দিবেন যে তিনি ওনাকে ভালোবাসেন এই জন্য এবং উনি চান তিনি চান উনি যেন কোন ভুল না করলে তো ক্ষতিটা ওনার হবে এটা যেন ফিল করে আরেকটা জিনিস হচ্ছে ভুল ধরতে পারার আরেকটা উপায় আমার কাছে মনে হচ্ছে অবজারভেশন পাওয়ার মানুষের অভিব্যক্তি মানুষের চেহারা আপনার কোন একটা ডিসিশনের কারণে আপনার কোন একটা কথার কারণে আপনার কোন একটা আলোচনার কারণে বা আপনার কোন একটা বিষয়ে না পারা বা না পারার কারণে মানুষের অভিব্যক্তিটা কি হচ্ছে মানুষের চেহারার মধ্যে কি পরিবর্তন আসছে সেগুলা বুঝতে পারা এটাও কিন্তু একটা ভুল সংশোধনের উপায় আর আরেকটা ভুল সংশোধনের উপায় হচ্ছে নিজের সাথে কথা বলা যেটা আমি সবসময় বলি যে আপনি প্রতিদিন যদি নিজের সাথে রাত্রেবেলায় একটু কথা বলতে পারেন যে আজকে সারাদিন আমি কোনো ভুল করেছি কিনা কাউকে একটু বেশি বলে ফেলেছি কিনা কাউকে একটু বেশি বকা দিয়েছি কিনা কারো মন খারাপ করে দিয়েছি কিনা সো তখন আপনি আপনার ভুলগুলো বুঝতে পারবেন আমরা ভুল করব আমরা তো মানুষ এটাই স্বাভাবিক আমরাই ভুল করব পৃথিবীতে শুধুমাত্র শয়তান আর ফেরস্তা ভুল করে না আমরা তো ভুল করব কিন্তু সেই প্রকৃত মানুষ যিনি তার ভুল সংশোধনের ব্যবস্থা নেন এবং দ্রুত সংশোধন করে নেন সো আত্মসমালোচনাটা এখানে খুব গুরুত্বপূর্ণ আপনি যদি আপনি ভুল করবেন তবে একই ভুল বারবার করাটা বোকামি এটা করা যাবে না আপনি নতুন ভুল করতে পারেন কিন্তু একই ভুল আপনি যদি আবার করেন তাহলে আপনার দক্ষতা বা আপনার ব্যক্তিত্বের ঝামেলা আছে বুঝতেই হবে সেই জন্য আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আত্মসমালোচনা করতে হবে আত্মসমালোচনা করার সাহস রাখতে হবে সেই প্রকৃত মানুষ যে নিজের সমালোচনা নিজে করার সাহস রাখে এবং অন্য করলেও সেটা যদি গঠনমূলক হয় সেটা যদি আপনার মনে হয় বা আপনি মিলিয়ে নিতে পারেন হ্যাঁ আমার এখানে ভুল ছিল তার কাছে স্বীকার করার দরকার নেই কারণ আমরা আসলে স্বীকার করতে চাই না আপনি তার কাছে স্বীকার করলেন না বা করলেও কিন্তু ছোট হয় না সরি বললে কেউ ছোট হয় না যে সরি আমার ভুল হয়ে গেছে এটা ঠিক হয় না এরকম করে কিন্তু আপনি নিজেকে প্রতিনিয়ত সংশোধন করতে করতে এক পর্যায়ে আপনার ভুলের মাত্রা কমে যাবে কিন্তু আপনি যদি নিজের ভুলটা দেখতে না পান মানে আমাদের সমাজে বেশিরভাগ মানুষ নিজের ভুলটা নিজে দেখতে পারে না সেভাবে সে সঠিক সে যা বলছে যা করছে যা উপদেশ দিচ্ছে বা যা আচরণ করছে সবই সঠিক তা কোনো ভুল নাই এটা ভয়ঙ্কর আমরা যেন এটা ফিল করি যে আমাদের ভুল থাকতে পারে আমাকে ধরিয়ে দিন আমি সংশোধন করিনি অনেক সময় নিজের ভুলটা দেখা যায় না এটা সত্য কথা কিন্তু আবার কেউ কেউ আছে তার যে ভুল অন্য কেউ ধরিয়ে দিলে সেটা মানতেও চায় না এরকম মানুষও আছে কারণ তার ধারণা তিনি কোন ভুল করতে পারে না তিনি অন্যের ভুলের উপদেশ দেন অন্য ভুল করছে সেটা উনি বলেন ভুল করা উচিত না বা এটা তোমার ভুল কিন্তু নিজের যে এত এত ভুল এটা কিন্তু নিজকে দেখেন না এইটা একটা ভয়ঙ্কর সমস্যা এবং আমি রোগ বলবো এটাকে নিজের ভুলটা দেখতে হবে প্রত্যেকটা মানুষের ভুল হতে পারে আমার ভুল হতে পারে সেটা ধরিয়ে দিবেন যদি আমাকে ভালোবাসেন অবশ্যই আমি সেটা সংশোধন করার মতো সাহস রাখি এই অ্যাটিচিউডটা আমাদের প্রত্যেকের থাকতে হবে তবে আমরা মানুষ হিসাবে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ অসাধারণ হতে পারবো